স্মার্ট ওয়ার বিচারে এসব পাওয়া যাবে না জীবনেও। লাইফে ছোটোবেলায় মিডিল ক্লাস ফ্যামিলি না, পুওর ফ্যামিলি থেকে বিলং করতাম। লাইফে ফরেন জীবনে দেখিনি বা জীবনে ভাবিও নি, টিভিতে যেটা দেখা। কিন্তু স্মার্ট ভ্যালু কী দিতে পারে, যদি স্মার্ট ভ্যালু করলে তাহলে বোঝা যায়, এত বেশ বোঝা যায়। দু চারটে নোকে বা দু চারটে কাউন্সিলে আসেনি বা ইনভাইটেড করেছি, ফলো আপ হয়েছে, ডিডি করেনি, এইসব যে যারা যারা কেটে কে কাঁদে তাদের যারা স্মার্ট ভ্যালুটা আদেও না, বা তারা এই লাইফটা জীবনে এনজয় করতে পারবে না। আমি নোয়ের পরে যে এনজয়টা সেটা স্মার্ট ভ্যালু ছাড়া কেউ দিতে পারবে না। নোয়ের পরে এনজয়টা তখনই পাবে যখন ব্যাংকক বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, প্যারিস, ইস্তাম্বুল, দুবাই এগুলো যেদিন যাবে। আমরা অনেকবার পেয়েছি পরে ট্রিপ, কিন্তু একেবারে যাওয়া হয়নি, কারণ কাজের এতটাই চাপ ছিল। ফার্স্টবার আসছি, এবার আসা অনেকে মিলে এসেছি, টিম মিলে এসেছি, আগে যবারই পেয়েছি, ওই লেভেলের টিম ছিল না, মানে আমরা কয়েকজনই পেয়েছিলাম, এবার 21-22 জন বা বেশি পেয়েছি আরও। তো এবার এনজয়টা মস্তিতে করলাম, বিশাল মস্তি করেছি, ঘুরে ঘুরে পাগল হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, এত ঘোরানো হয়েছে। তো বেশ হল ভালো করে কাজটা করে, একটু স্মার্ট ভ্যালুটা একটু ভালো লেভেলের করো। জবের চিন্তা ভাবনাটা ছেড়ে দাও, আমি জব 30 বছর জব, 60 বছর জব করে লাইফে কিছু পাওয়া যায় না, কিন্তু স্মার্ট ভ্যালুটা 3-4 বছর করে একটা লাইফস্টাইল মেনটেন করা যায়। স্মার্ট ভ্যালু কোনো খাওয়া দাওয়া ভালো মানে অন্য মানে জবটা কী করে, জবটা হচ্ছে খাওয়া দাওয়াটা দিতে হবে, মানে ওইটুখানি যে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই দিতে হবে। স্মার্ট ভ্যালু হচ্ছে লাইফস্টাইল মেনটেন। ওকে, থ্যাংক ইউ দোস্ত।
सच होंगे हम सब के, एक दिन आएगा सब मिलके भारत की शान बन।